হ্যালো 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 আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ভীষণ ভালো আছি আর এটা হচ্ছে ভিডিও যেটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফার্স্ট ভিডিও দু হাজার তেইশে আমি কোনো ভিডিও করিনি আমি অ্যাকচুয়ালি পোস্ট করেছিলাম কিন্তু তারপরে কোনো ভিডিও করা হয়ে ওঠেনি এক মানে কাজের চাপে আর দ্বিতীয়ত সেই একঘেয়ে কোশ্চেন আমার ভালো লাগছিল না উত্তর দিতে তো সেই জন্য ওটা স্কিপ করে গেছি দু হাজার বাইশে একুশে কি বাইশে হয়তো আমি করেছিলাম লাস্ট কিউএন ভিডিও হ্যাঁ বাইশেই করেছিলাম দু হাজার তেইশে কোনো ভিডিও আসেনি তো যাই হোক আবার টোয়েন্টি ফোরে চলে এসেছি নতুন একটা কিউএন এ ভিডিও নিয়ে এখানে কোশ্চেন যে কটা পেরেছি মানে যে কটা এসেছে নিয়ে নিচ্ছি আরও এক সপ্তাহ ওয়েট করে গেলে পরে হয়তো অনেক কোশ্চেন অত কিন্তু নেওয়া যেত না এক তো অত কোশ্চেন একসাথে নেওয়া যায় না এই যে যে কোশ্চেনগুলো আছে পরপর পরপর নিচ্ছে হ্যাঁ কে কোনটা আগে করেছে আমি জানি না যা যেটা প্রথমে আসছে সেটাই আমি নিয়ে নেব সো চলো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্রথম কিউএনএ ভিডিও শুরু করা যাক যদি ইন্টারেস্টিং হয় তো নেক্সট আরও পার্ট আসবে আর যদি সেই একঘেয়ে বোরিং কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু আর আমি কিউএনএ ভিডিও করবো না একঘিয়ে কোয়েশ্চেন আমার ভালো লাগে না অত দিতে সো চলো প্রথমটা নিয়ে নিই মন মাঝি সিক্স এইট নাইন সে কোশ্চেন করেছে হচ্ছে বৃষ্টি বড় হয়ে গেলে কি তুমি আবার চাকরি করবে আর বৃষ্টির ভাই বা বন্ধু কি আনবে ভবিষ্যতে অনেক ভালোবাসা প্রথমে এরকম একটা ধামাকাদার কোশ্চেন না বৃষ্টি বড় হয়ে গেলে আমি আর চাকরি করবো চাকরির দিকেই আমি আর নেই কারণ প্রথমে আমি যখন চাকরি করতাম আমি অনেক বছর চাকরি করেছি আর ওখানে একটা প্যাটার্ন থাকে সকালবেলা উঠো উঠে বাড়ির কাজকর্ম করো সব কিছু করো তারপর অফিস যাও অফিস থেকে ফেরো আবার বাড়ির কাজকর্ম করো আবার পরের অফিস থাকে এই প্যাটার্নটা মানে এটা ভীষণ বোরিং হয়ে যায় মানে আমার ক্ষেত্রে হয়ে গেছিলো আর মানে প্রচুর কাজের প্রেসার পড়ে যায় যেটা আমার একদম ভালো লাগে না আর মানে তখন ভালো লাগবে এখন আর ভালো লাগবে না যেহেতু এখন একটা কমফোর্টেবল হয়ে গেছে এখানে যে পরিবেশটা আছে ওটাতেই আমি কমফোর্টেবল হয়ে গেছি আর দ্বিতীয়ত সারাহর খেটে তুমি যে টাকাটা ইনকাম করবে ইউটিউবের ভিডিওতে মানে আমি একটা ভিডিও থেকে সেই টাকাটা ইনকাম করি সুতরাং ওই লাইনে আমি আর যাবো না চাকরি বাকরির লাইনে আমি আর যাবো না তো না চাকরিতে তো আমি আর নেই আর হচ্ছে বৃষ্টির ভাই বা বন্ধু কি আনবে ভবিষ্যতে বৃষ্টি এখন অনেক ছোট ওরকম কিছু ভালো মানে ভাবিনি তবে হ্যাঁ আমার নিজের পার্সোনালি ভীষণ ভালো লাগে যে হ্যাঁ দুটো বাচ্চা ও ওরকমই ভালো লাগে কিন্তু সবার আগে হচ্ছে হেলথ হেলথের ওপর দিয়ে কিছু না কারণ আগে সবার আগে হচ্ছে হেলথ একটা মায়ের যে জার্নিটা যায় আর কি আর আমি সেটা ফিল করেছি মানে কী বলতো ওই যে সুগারটা বেড়ে যাওয়া তারপরে ইনসুলিন নেওয়া ওষুধ টেস্ট ওই ব্যাপারটা আমার ভীষণ ভয় আর ইভেন এখনও মাঝে মাঝে ওটাই হয় আমার মাঝে মাঝেই আমার সুগার বেড়ে যায় সুগার ফল করে যায় একবার যদি ধরে নেয় না সেটা যায় না বলে যে হ্যাঁ প্রেগনেন্সির যে সুগারটা আসে সেটা আবার চলে যায় কিন্তু মানে ডায়াবেটিসটা যেটা আসে সেটা আবার নাকি চলেও যায় কিন্তু আমার ক্ষেত্রে সেটা একেবারে চলে গেছে ওরকম বলবো না বর্ডার লাইনে থাকে আমি ভীষণ কন্ট্রোল করি মানে মিষ্টি টিষ্টি খায় না কিন্তু তারপরেও মাঝে মাঝে হ্যাঁ বেড়ে যায় তো ওই ব্যাপারটা আমার ভীষণ ভয়ের একবার আর কি হয় না ডায়াবেটিস যদি তোমাকে একবার ধরে দেয় না চারদিক দিয়ে সমস্ত রোগ আরও চলে আসতে থাকে মানে ওটা খুব বাজে রোগ খুবই বাজে একটা জিনিস যে ডায়াবেটিস আর জানি না ডক্টরের সাথে কনসাল্ট করে দেখব যদি বলে যে হ্যাঁ ঠিক আছে সেকেন্ড প্রেগনেন্সিতে যাওয়া উচিত মানে সম্ভব তাল তখন দেখা যাবে এখন না নিয়ে কিছু ভাবিনি সবার আগে আমার আমার কাছে হচ্ছে সবার আগে হেলথ হেলথ যদি ঠিকঠাক থাকে তাহলে নিশ্চয়ই বৃষ্টির ভাই বা বোন ভাই এখানে লিখেছ কিন্তু না আমাদের ওরকম কোনো ব্যাপার নেই যে ভাই আসতে হবে ভাই বা বোন আসলেই হলো কিন্তু এখনো কোনো রকম প্ল্যান নেই ইন ফিউচারে দেখা যাক বৃষ্টি আগে একটু বড় হোক বৃষ্টি এখনো অনেক ছোট এখনো ঠিক করে কথা বলতে শিখেন আর হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য ময়শ্চারাইজার সিরাম যেটা জিজ্ঞাসা করেছো সেন্সিটিভ যদি হয় সিটাফল দেখতে পারো সিটাফিলের ময়েশ্চারাইজার খুব ভালো ফেসওয়াশ খুব ভালো তো সেন্সিটিভের জন্য দেখতে পারো আর হচ্ছে ড্রাই স্কিনের জন্য একটা জিনিস দেখতে পারো সেটা হচ্ছে ডট কি এখন ভীষণ চলছে ডট অ্যানকির সিরাম খুব ভালো ময়শ্চারাইজার খুব ভালো সেগুলো কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো মানে আমার তো ভীষণ ভালো লাগে পার্সোনালি মধুরিনা সেনগুপ্ত ওয়ান সে জিজ্ঞাসা করছে তুমি খুব সুন্দর তোমার সৌন্দর্যের রহস্য কি আর যত দেখি ততই মুগ্ধ হই নতুন বছর অনেক শুভেচ্ছা আচ্ছা কোনো কোয়েশ্চেন নাই এটা শুধু কমেন্ট ছিল থ্যাংক ইউ সো মাচ প্রথমেই বলি তুমি নিজে খুব সুন্দর সেই জন্য এরকম এত সুন্দর একটা কমেন্ট করেছো আমি দেখেছি যারা মন থেকে ভীষণ ভালো হয় না তারা চারপাশটা ভীষণ ভালো দেখে সব কিছু পজিটিভ দেখে আর যারা মন থেকে খারাপ হয় তাদের সব কিছু খারাপ থাকে মানে খারাপ লাগে খারাপ দেখে সো তোমার কমেন্টটা পরে আমার এটাই প্রথমেই যেটা মাথায় এসছে যে তুমি নিজে মন থেকে ভীষণ সুন্দর সেই জন্য সব এত সুন্দর দেখছো কিন্তু তবুও তুমি আমার প্রশংসা করেছো থ্যাংক ইউ সো মাচ এরকম সুন্দর সুন্দর কমেন্ট দেখতে বা পড়তে প্রত্যেকেরই ভালো লাগে আমারও এরকম কমেন্ট পেতে ভীষণ ভালো লাগে ইউ সো মাচ রহস্য কি সেটা হচ্ছে পজিটিভ থাকা মানে আমি ওরকম বলবো না যে প্রচুর জল খাও আর ঘুমাও তাহলে গ্লো তোমার বেরোবে সুন্দর হয়ে যাবে এরকম না পজিটিভ থাকো নেগেটিভ মানুষ চারদিক দিয়ে একদম ঘিরে ধরবে এটাই স্বাভাবিক তুমি যখন ওপরে উঠবে তোমার পা ধরে টানবে বা চারদিকে এত নেগেটিভিটি থাকে মানে তোমার কানে চলেই আসবে যে তোমার নামে এই বলেছে ও ওরকম করেছে এগুলো চলেই আসবে কিন্তু হ্যাঁ সেগুলোকে ভুলে মাথায় তো চলতেই থাকে সবসময় চলে থাকে কিন্তু সেটা ভুলেও পজিটিভ থাকো ভালো জিনিসগুলো নিয়ে ভাবো কি তোমার সাথে ভালো হয়েছে কি ভালো হতে চলেছে মানে এরকম পজিটিভ জিনিসগুলো নিয়ে যদি ভাবো না তখন অটোমেটিক একটা আলাদাই সৌন্দর্য যেটা আসে গ্লো আসে আর যে ওই সৌন্দর্যের গ্লোটা যেটা মানে নেগেটিভ লোকজন যেটা তোমাকে নিয়ে বলছে হয়তো তারা একদম সেই মানে সেই গ্লোতে ঝলছে যাবে বুঝেছো তো তাই আমি বলবো যে পজিটিভ থাকে সুব্রত বাসু জিজ্ঞেস করছে বৃষ্টিকে নিয়ে প্রথম ফরেন ট্যুর কবে করবে আর সিঙ্গাপুর ইজ স্পেশালি ফর কিডস আর আই থিঙ্ক শি উইল লাইক ইট বৃষ্টিকে নিয়ে ফরেন ট্রিপ প্ল্যান আছে হ্যাঁ এরকমই সিঙ্গাপুরেরই প্ল্যান আছে তবে হয়ে উঠছে না কারণ আমরা সারা বছর এত বেড়াতে যাই না মানে প্রত্যেকটা মাসে আমরা বেড়াতে যাই যে মাসে বেড়াতে যাওয়া হয় না সেই মাসে আমাদের বাড়িতে নিজস্ব কোনো একটা অকেশন থাকে সেই হিসাবে এত এদিক ওদিক অধিক বেড়াতে যাওয়া হয় ফরেন ট্রিপটা হ্যাঁ অনেক দিনই পেন্ডিং হয়ে গেছে প্রায় দেড় বছর হয়ে গেছে তো অনুশ্রী ঘোষ সে জিজ্ঞেস করছে দিদি একটা র্যাপিড ফায়ার সেটা হচ্ছে পরপর কোয়েশ্চেন করেছে এবার চলো আনসার দিতে থাকে ফুচকা না মোমো ফুচকা অলওয়েজ ফুচকা আমি ভীষণ ফুচকা খেতে ভালোবাসি বিরিয়ানি না ফ্রায়েড রাইস বিরিয়ানি আচ্ছা মাউন্টেন না সি সি স্কুল ডেজ অর কলেজ ডেজ কলেজ ডেজ শাড়ি না ওয়েস্টার্নয়ার শাড়ি ভাস্কর চৌধুরী জিজ্ঞাসা করছেন যে তোমার ড্রিম ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন গ্রিস আমি গ্রিস যেতে চাই বহু বছর হয়ে গেছে এটা আমার প্ল্যানিংয়ে আছে কিন্তু সেটা কখনোই ফুলফিল হয় না গ্রিসে যাব আর একদম মানে একটা ফোরাল প্রিন্টেড ড্রেস পরে একদম উড়িয়ে দিয়ে আমি ছবি তুলবো এরকম আমার ইচ্ছে বহুদিনের যেটা এখনো ফুলফিল হয়নি তো এটাই এটাই আমার ড্রিম প্রিয়াঙ্কা বাসু জিজ্ঞেস করছে বিয়ের আগে বা পরে কি ফ্যামিলি প্রবলেম হয়েছিল বিয়ের আগে তো এরকম কোনো প্রবলেম হয়নি বিয়ের পরে দেখ বিয়ের মানে প্রবলেম হবে আমি যদি তোমাকে বলি যে না আমাদের কোনো প্রবলেম হয়নি একদম সবকিছু ঠিক আছে এটা মানে ভুল বলা বিয়ের পরে প্রবলেম হবেই কারণ অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবেই তুমিও যেমন নতুন বাড়িতে আসছো তোমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে তেমন নতুন মানে যে বাড়িতে আসছো তারাও কিন্তু তোমাকে নতুনই পাচ্ছে তুমি তো তার আগে এসে তাদের সাথে থাকো সুতরাং দুই পক্ষেরই নতুন অ্যাডজাস্ট করতে দুই পক্ষেরই সমস্যা তো সেটা একটা হবে এটা একটা কমন সমস্যা প্রত্যেকের হয় যাদের হয় না আমি বলবো তারা ঢপ দেয় কারণ কিছু না কিছু অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবে সেটা যে কোনো কিছুতে হতে পারে তো ওইটা আস্তে 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 ঠিক হয়ে যায় প্রিয়াঙ্কা ব্লগ জিজ্ঞাসা করছে তুমি খুব কিউর দিদি ভাই লাভ ইউ এই এইভাবে অল টাইম ভিডিও দিয়ে যেও থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা মো বেরা জিজ্ঞাসা করছে ব্ল্যাক সোয়েটারের লিঙ্ক দাও আচ্ছা ব্ল্যাক সোয়েটার বুঝে গেছি কোনটা দিয়েছো যেটাই আমি পোস্ট করেছিলাম ছবি কোয়েশ্চেন করেছিলাম সেটা জিজ্ঞেস করেছো ওটা লিঙ্ক দেওয়া যাবে না কারণ ওটা আমার স্টোর থেকে নেওয়া ওটা হচ্ছে রিলায়েন্স ট্রেন থেকে নেওয়া যেটা আমার ভাইফোঁটার গিফট ছিল তো রিলায়েন্স ট্রেন্ড সব জায়গাতেই পাবে ওখানে গিয়ে ছবিটা দেখাবে নিশ্চয়ই পেয়ে যাবে নবনীতা জিজ্ঞেস করছে তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো আমি ভিএন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি যেহেতু আমি আইফোনে করি তো ভিএন অ্যাপ দিয়েই আমি এডিট করি যেটা কিন্তু ফ্রি অ্যাপ মানে কোনো পেড নয় সিল স্টুডিও জিজ্ঞেস করছে তোমার সৌন্দর্যের রহস্য কি এক কথাই বলো পজিটিভ থাকা তোমাদের সব রেস্টুরেন্ট ক্যাফে তো মেট্রোপলিটানে সাউথ কলকাতাতে একটা আউটলেট খুলবে কি এইগুলো অভিজ্ঞ জানে এইগুলোর মধ্যে আমি নেই বিজনেসের আমার মানে আমি একদমই না গলায় না বিজনেস নিয়ে এইগুলো বাড়ির বড়রা আছে বা যারা বিজনেস করছে তারা আছে তারা জানে সো এটা ভুল লক্ষ্যে কোয়েশ্চেন করে নিয়েছ আমি এইসবের মধ্যে নেই তবে প্ল্যান তো অনেক কিছুই আছে দেখা যাক কি হয় তোমার স্কিন কেয়ারের রুটিনটা একটু বলো আমার স্কিন কেয়ারের রুটিন দেওয়া আছে চ্যানেলে যদি না দেখে থাকো তাহলে গিয়ে দেখো স্কিন কেয়ার হেয়ার কেয়ার রিসেন্ট স্কিন কেয়ার হেয়ার প্যাক ফেস প্যাক সমস্ত কিছু দেওয়া আছে রিসেন্ট একটা ফেস প্যাক শেয়ার করেছি আর খুব সিম্পল এখন তো ঠান্ডা করাই আছে ওই জন্য খুব একটা স্কিন কেয়ার করতে পারছি না আমি ভীষণ মানে শীতকাতরে কিন্তু না হলে আমি যেমন ফেস ওয়াশ টোনার ময়শ্চারাইজার এগুলো অ্যাপ্লাই করি এখন যেমন টোনারটাকে স্কিপ করে দিয়েছি পারছি না ঠান্ডাতে ওই জন্য ফেস ওয়াশ আর ময়শ্চারাইজারই লাগাচ্ছি শুধু আচ্ছা আরেকজনই কাজ করছে তোমার বাড়ির কোন সদস্য টিএমসি গ্রুপের সাথে আছে গ্লোয়িং স্কিনের জন্য সিরাম ময়শ্চারাইজার টোনার ফেস প্যাক সাজেস্ট করো ও বলেই দিলাম স্কিন কেয়ারগুলো দেখতে পারো ওখানে গেলেই দেখতে পারবে আর আপাতত আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি যেহেতু আমার ভীষণ ড্রাই স্কিন মানে পুরো ড্রাই হয়ে যাচ্ছে একটু ঠান্ডা পড়লে আমার ড্রাই হয়ে যায় সেই জন্য আমি একদম প্লেন যে নিভিয়ার যে ডাব্বাটা হয় নীল রঙের সেই ডাব্বাটার ময়শ্চারাইজারই আমি এখন মানে এই পুরো শীতকালটা আমি ইউজ করছি কারণ ড্রাই স্কিনের জন্য না হলে অন্য টাইমে যেমন অনেক কিছু লোটাসের ইউজ করি লোটাসের গ্লো ময়েশ্চারাইজার সেটা ইউজ করি পন্সের লাইট ময়শ্চারাইজার ইউজ করি কিন্তু এখন ব্লু ডাবাটাই আমি ইউজ করছি ভীষণ ভালো কাছে দেয় ড্রাই স্কিনের জন্য আর আমাদের বাড়ির কোন সদস্য টিএমসি গ্রুপের সাথে আছে আমার কাকা শ্বশুর টিএমসি গ্রুপের সাথে আছে উনি মেট্রোপলিটনের কাউন্সিলর আচ্ছা হোয়াট ডাজ ইউর হাজবেন্ড ডু আমার হাজবেন্ড বিজনেস করে ফ্যামিলি বিজনেস রেস্টুরেন্টের বিজনেস আছে রেস্টুরেন্ট হোটেল ক্যাফে এইসবের বিজনেস আছে আমাদের ফ্যামিলি বিজনেস সাবিন জিজ্ঞাসা করছে দিদি তুমি খুব কিউট নামটা নিও নামটা নি তুমি জিজ্ঞাসা করছে যে বৃষ্টিকে নিয়ে এত ঘোরো ওর শরীরের যত্ন কি করে না বেড়াতে গেলে আর কি করে ওর ইমিউনিটি স্ট্রং করলে আর আমরা আমারও থ্রি ইয়ার্সের ছেলে আছে অল্পতেই ঠান্ডা লেগে যায় তাই জিজ্ঞাসা করলাম বাই দেভে লাভ ইউ ইউ অ্যান্ড বৃষ্টি রানী আর তো বৃষ্টিকে এত ঘোরে ওর শরীরের যত্ন কি করে নিই বৃষ্টিকে না মানে আমি না এতো দুটো করে একদম রাখি না বৃষ্টিকে নিয়ে যে আমি এত বেড়াতে যাই ওখানে একদমই ওই আতু করে আমি রাখি না যে বাবা পড়ে গেলে কি হবে ঠান্ডা লেগে গেলো এই হলো এই হলো কিছু করি না সাথে ওষুধ আছে সমস্ত ধরনের ওষুধ আমি নিয়ে যাই ধরো অ্যালার্জি হয়ে গেলে কি হবে বা যদি বমি হয় কি হবে মানে সমস্ত ওষুধ ওর নিয়ে আমি বেড়াতে চলে যাই আর কি খাবে কি না খাবে ওই সব নিয়ে আমি একদম ব্যতিব্যস্ত হই না যদি ম্যাগি থাকে ম্যাগি খেয়ে নেয় যা মানে হোটেলে যে হোটেলগুলো উঠি মোটামুটি ভালো হোটেল সেখানে কিছু না কিছু পাওয়া যায় কিছু না গেলে ডিম সেদ্ধ পাওয়া যায় অমলেট পাওয়া যায় তাছাড়া নানান ধরনের ফল তো পাওয়াই যায় চকস পাওয়া যায় তো ব্রেকফাস্ট এগুলোই খেয়ে নেয় বা কলা এরকম আমি প্যাক করে নিয়ে নিই গাড়িতে যেতে যেতে খেয়ে খাইয়ে দিই আর মানে ওরকমই চলতে ফিরতে যা আমরা খাই ওইরকমই খাইয়ে দিই ওরকমভাবে রকমভাবে করে সেদ্ধ করে খাওয়ানো ভাত চটকে খাওয়ানো বৃষ্টি নিজেও পছন্দ না খুব একটা চটকে চটকে মাখিয়ে ওই খাওয়ানোর ব্যাপারটা তো আমরা যেমন করে থাকি ও তেমন করে থাকে কোনো অসুবিধা নেই আর ইমিউনিটি বাড়ানোর জন্য কি করলে কিছু না মানে ডেলি আমরা যা খাই ওই রকমই খাওয়াই আর ডাক্তার ওকে ভিটামিন ডি থ্রি আর আয়রনের ওষুধটা চালাতে বলেছে যেটা চালিয়ে যাচ্ছি বাস আর কিছু আলাদা করে করতে হয় না আর তুমি জিজ্ঞেস করছো যে তোমার ছেলের মানে অল্পতেই ঠান্ডা লেগে যায় ওটা না বাচ্চাদের হয় মানে যেহেতু ওরা স্নান করতে ভীষণ ভালোবাসে ওই জল ঘাটবে ঠান্ডা লাগবে খালি পায়ে চলে যায় আমি যেমন জুতো পরে হাঁটি বৃষ্টি তো তা না ওই খালি পায়ে হাঁটছে ঠান্ডা লাগবে ওষুধ দিই নেজাল ড্রপ দিই তারপর হচ্ছে একটু ভেপার দিই তাতেই হয়ে যায় মানে আমি সত্যি অত আতু করে বৃষ্টিকে রাখি না যেমন ভাবে চলছে হ্যাঁ মেজর কিছু হলো তখন সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু না হলে এই যে ঠান্ডা লাগা এইগুলো লেগেই থাকে আচ্ছা এটাই লাস্ট কোশ্চেন নিয়ে নিয়ে অনেক বড় লেন্ডি করে লাভ নেই লাস্ট কোশ্চেনটা নিয়ে আমি এখানেই শেষ করবো আর সেকেন্ড পার্ট আসবে সেটার জন্য ওয়েট করো তোমরা প্রীতি জিজ্ঞেস করছে যে ইউটিউবে গ্রোথ কিভাবে করবে লং শর্ট একসাথে পোস্ট করলে লংয়ে ভিউজ আসে না আর শুধু লং পোস্ট করলে আবার সাবস্ক্রাইবার বাড়ে না প্লিজ কিছু টিপস দিও দেখো যে যেটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেটার আর আল্লাহ করে আমি কি টিপস দেবো এটা আমারও মনে হয়েছে যে এখন লং ভিডিওর ভিউজ কমে গেছে কারণ আজকাল লোকে মিনি ভ্লগ দেখতে পছন্দ করে শর্টস দেখতে পছন্দ করে যার ফলে লং ভিডিওর ভিউজ সত্যিই কম আসে যারা যাদের আসে তো তারা খুব লাকি লং আর শর্ট ভিডিও কিন্তু আমি একসাথেই দিই আমি যেমন সন্ধ্যেবেলা শর্টস দিই দিনের বেলা দিই হচ্ছে লং ভিডিও কিন্তু হ্যাঁ ডিপেন্ড করে যদি কন্টেন্ট ভালো থাকে তাহলে কিন্তু ভিউজ আসে যদি কন্টেন্টের দম না থাকে তাহলে কিন্তু ভিউস আসবে না এটা তো এক নম্বর কিন্তু হ্যাঁ এখন লং ভিডিও দেখা লোকে মানে অনেক কমিয়ে দিয়েছে সেটা আমিও ফিল করি আর লং ভিডিও দিয়ে সাবস্ক্রাইবার বাড়ে না এটা সত্যি কথা শর্টস দিতে হবে শর্টসে একমাত্র সাবস্ক্রাইবার বাড়ে লং ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে না সেটা আমি নিজেও নোটিস করেছি আর টিপস তো কিছু নেই ভালো করে কাজ করো ভালো কন্টেন্ট দাও নিশ্চয়ই বাড়বে আমার মতন আশা ছিল না আশা রেখেছি আমি প্রায় চার বছর হয়ে গেছে আমার এখনও কিন্তু হান্ড্রেডকে হয়নি আমি সত্যি আশাতেই আছি যে হ্যাঁ আমার হানড্রেডকে হবে কিন্তু ওই যে বললাম লং ভিডিও দিয়ে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে না শর্টস দিলেই একমাত্র সাবস্ক্রাইবার বাড়বে সো চলো এই কটায় কোশ্চেন নিলাম তো আমি এখানেই এই ভিডিওটা শেষ করছি আরও অনেক কোশ্চেন আছে বাকি আর যারা এখনও কোশ্চেন করনি হলে কমেন্ট বক্সে গিয়ে তোমরা এই ভিডিওর নিচেই কমেন্ট করতে পারো নেক্সট যখন আমি ভিডিওটা আনবো পার্ট টু আনবো এ পার্ট টু তার মধ্যে কিন্তু আমি কোশ্চেনগুলো নিয়ে নেব আর আশা করছি তোমাদের সব আনসারগুলো আমি দিতে পেরেছি মনের মতন আনসার দিতে পেরেছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে টেক কেয়ার বাই বাই